জাতিসংঘের সাধারণ অধিবেশন ঘিরে 1400 অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা, জাতিসংঘের সাধারণ অধিবেশন ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা নিউ ওয়ার্ল্ড। 140টির বেশি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ উচ্চ পর্যায়ের নেতা অংশ নিয়েছেন এবারের অধিবেশনে। তাদের নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের সদর দপ্তরেই স্থাপন করা হয়েছে 1400 সিসিটিভির ক্যামেরা। আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বতায়ন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। তাইওয়ান প্রণালীতে চীনের কর্মকাণ্ডকে আগ্রাসী বলছেন বাইডেন। দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালীতে চীনের কর্মকাণ্ডকে আগ্রাসী আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের জোট কোয়াডের বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, চীনের কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এসব দেশের নেতারা। ইউক্রেনের ড্রোন উৎপাদন কারখানায় রাশিয়ার হামলা। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা বেড়েই চলছে। আবারও মস্কোর টার্গেট হয়েছে ইউক্রেনের একাধিক বিদ্যুৎ স্থাপনা। রাশিয়ার দাবি, বিভিন্ন ফ্রন্টে অগ্রসর হয়েছে তাদের সেনারা। হামলা চালিয়েছে কিউবের ড্রোন উৎপাদন কারখানায়, ধ্বংস করেছে জেলেনস্কি বাহিনীর ট্যাঙ্ক, সাজুয়া যান ও হিকচার মিসাইল। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ও বিতর্ক সভা। অধিবেশনের আগে দ্য সামিট ফর দ্য ফিউচার এই যোগ দিতে জাতিসংঘের সদর দপ্তরে পৌঁছেছেন 150-এর বেশি দেশের প্রতিনিধিরা। এই দিনব্যাপী এই সামিটের রোববার ছিল প্রথম দিন। সামিট শুরুর আগে সেখানে বক্তব্য রাখছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বক্তব্যে তিনি জোর দিয়েছেন বৈশ্বিক সহায়তা ও বহুপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠার পর অস্ত্রের মহড়ায় রাজধানী সারা দখলের দর্শক কর্তৃক পালন করল প্রতীক। জমকালো কুচকাওয়াজের মধ্য দিয়ে রাজধানীর সাদা দখলের নায়ক দর্শক কর্তৃক উদযাপন করেছে ইয়েমেনের বিপ্লবী সংগঠন প্রতীক। সানায় আয়োজিত কুচকাওয়াজে অংশ নেন শত শত প্রতীক যোদ্ধা। অত্যাধুনিক অস্ত্রের মহড়া চালায় তারা। এদিনও ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রদর্শন করে গোষ্ঠীতে। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন দিশা নায়েক। গণভোটের পর প্রথম নির্বাচনে বামপন্থী প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা। দ্বিতীয় দফায় ভোট গণনায় চূড়ান্ত করে জয় পেয়েছেন অনুরা কুমারা দিশা নায়েক। শ্রীলঙ্কার ইতিহাসে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের ফল করার দ্বিতীয় দফার ভোট গণনায়। এতে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়েছে ন্যাশনাল পিপলস পার্টির অনুরা কুমারা দিশানাকে। ইসরায়েলি আক্রোশনের শিকার আল আজাজিরা বন্ধ 45 দিনের জন্য। জেরুজালেমের পর এবার দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর আক্রোশের শিকার কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার কার্যালয়। রোববার সন্ত্রাসবাদের সমর্থনের অভিযোগে বন্ধ করে দেওয়া হয় রামাল্লার গ্রুপ অফিস। অস্ত্রের মুখে বের করে দেওয়া হয় কর্মীদের, ধ্বংস করা হয় যন্ত্রপাতি, সম্প্রচার সরঞ্জাম। ইসরায়েলের এমন আগ্রাসী আচরণের নিন্দা জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।